রক্ত আমাশয় হওয়ার সাথে সাথে যেই কাজ করবেন ঘরের অর্ধেক লিটার ফালায় দিবেন। অন্য সব ক্ষেত্রে আপনি যদি কোনো সময় ঘরের তুষ চেঞ্জ করতে চান কখনোই পুরো তুষ চেঞ্জ করতে পারবেন না। নিয়ম না মানলে মুরগি ঠান্ডা লাগবে, আমাশয় সমস্যা দেখা দেবে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, 72 ঘন্টা একটানা অ্যামোক্সাসিলিন দেওয়া যাবে, সিপ্রোফক্সাসিন দেওয়া যাবে, র্যানামাইসিন। আসসালামু আলাইকুম, শাকিল ফার্মিং থেকে আমি শাকিল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 800 দেশি মুরগির আজকে বয়স 13 দিন। এই বাচ্চাটার আমার 3টা পর্ব ছিল। আপনার ব্রুডিংয়ের অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়মটা, তারপরে ছিল ভ্যাকসিন দেওয়ার পরে কি করণীয়। আজকে বয়স 13 দিন, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করব। আজকে আমি তাকে রক্ত আমাশার একটা ডোজ দেব। এখন এই রক্ত আমাশার ডোজ দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো নিয়ম মানতে হয়। এই নিয়মগুলো সঠিকভাবে না মানলে মেডিসিনটা সঠিকভাবে কাজ করে না। আমি আপনাদেরকে ভিডিওটা শুরু করার আগে একটা তথ্য দিয়ে দেই। রক্ত আমাশা মুরগির 60 থেকে 65 দিন বয়স হয়ে গেলে আর কখনোই হয় না তার লাইফে। যে কোনো মুরগি 65 দিন পার হয়ে গেলে রক্ত আমাশা আর কখনোই হয় না। আপনার এই মুরগিটাকে আমি অগ্রিম ডোজ দেবো, মানে তার প্রবলেম হয়নি। যেহেতু 800 বাচ্চা রক্ত আমাশা হয়ে গেলে আপনার গ্রোথের অনেক ক্ষতি করে, এই জন্য যারা আপনার সোনালি পালে, অন্য মুরগি পালে, তারা খুব ভালো করে এই নিয়মগুলো আপনার মানে আপনার অগ্রিম ডোজ দিয়ে দিই। অগ্রিম ডোজ দিলে দেখা যায় রক্ত আমাশা হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। যারা সোনালি পালে তারা আপনার 15-20 দিনের ভিতরে একটা ডোজ দেয়, তারপরে ডোজটা আপনার 35-40 দিনে দেওয়া দেয়। দেশির ক্ষেত্রে যেহেতু আপনার এত বাচ্চা, রক্ত আমাশা হওয়ার একটা সম্ভাবনা থাকে, এই জন্য আমি সবসময় 14-15 দিনের ভিতরে একটা অগ্রিম ডোজ দিয়ে দেই। বাচ্চারাও ছোটো থাকে, খরচটা অনেক কম হয়। কিন্তু এই মেডিসিনটা দেওয়ার অনেকগুলো নিয়ম আছে, আমি 2টা পর্বতে বিস্তারিতভাবে ভেঙে ভেঙে আপনাদের সাথে আলোচনা করব। কি কি ম্যানেজমেন্টের ভুলে রক্ত আমাশাটা ঠিক হবে না, তার পাশাপাশি কি কি মেডিসিন দিচ্ছি, এই মেডিসিনটা চালানোর একটা 100% সঠিক নিয়ম আছে। যদি আপনি নিয়মটা না মানেন মেডিসিনটা সাময়িক সময়ের জন্য কাজ করবে, দেখা যাবে কতদিন পরে আবার আপনার রক্ত আমাশার প্রবলেমটা দেখা দেবে। তো আমি 2টা পর্বতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আমি শুরুতেই আলোচনা করব ম্যানেজমেন্টের কি কি ভুলের কারণে রক্ত আমাশা ঠিক হবে না। আমার মুরগির কিন্তু রক্ত আমাশার প্রবলেম হয়নি, আমি অগ্রিম ডোজ দিয়েছি। যাদের প্রবলেমটা হয়ে যাবে তারা কি কি ম্যানেজমেন্ট সঠিক করা লাগবে। রক্ত আমাশা হওয়ার সাথে সাথে যেই কাজ করবেন ঘরের অর্ধেক লিটার ফালায় দিবেন, অর্ধেক লিটার ফালায়া নতুন লিটার দিবেন, মানে নতুন তুষ দিবেন। আপনি যদি পুরো তুষ ফালান তাহলে আবার হিতে বিপরীত হবে, মুরগি ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, রক্ত আমাশাটাও ঠিক হবে না। কারণ নতুন লিটারে আপনার প্রচুর ডাস্ট থাকে, প্রচুর ধুলাবালু থাকে, এই জন্য সবার আগে যে কাজ করবেন তার যে বিছনাটা, যে আপনার লিটারটা থাকে, যেমন আমি আপনার লিটার দিতেছি সবসময় ধানের তুষ, তো ধানের তুষের ক্ষেত্রে অর্ধেক তুষ ফালায় দিবেন, তাৎক্ষণিক অর্ধেক তুষ ফালায়া নতুন তুষ দিবেন। এই কাজটা করতেই হবে, যেই মুরগির রক্ত আমাশা হয়ে যাবে অবশ্যই তুষ ফালায়া নতুন তুষ দেওয়া লাগবে, 50-50 মিক্স করে। যে কোনো মুরগির আপনার শুধু রক্ত আমাশা হলে তো এটা করা লাগে, অন্য সব ক্ষেত্রে আপনি যদি কোনো সময় ঘরের তুষ চেঞ্জ করতে চান কখনোই পুরো তুষ চেঞ্জ করতে পারবেন না। তুষ পাল্টানির একটা সুন্দর নিয়ম আছে, নিয়ম না মানলে মুরগি ঠান্ডা লাগবে, আমাশা সমস্যা দেখা দেবে, নানান সমস্যা আপনার দেখা দেয়। তো সবার আগে যেই কাজ করবেন মুরগির তুষটা চেঞ্জ করে নেবেন, অর্ধেক তুষ চেঞ্জ করে নতুন অর্ধেক তুষ দিবেন, এই কাজটা করবেন। সেকেন্ড যেই কাজটা হয়েছে মেডিসিন চালানোর ক্ষেত্রে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, 72 ঘন্টা একটানা 72 ঘন্টা মুরগিকে মেডিসিন দেওয়া লাগবে। যদি রক্ত আমাশা হয়ে যায় মুরগির, আর যদি না হয় তাহলে আপনি 16 ঘন্টা দিলেই হয়। অবশ্যই 5 দিনের ডোজ দেওয়া লাগবে যেন 100% রক্ত আমাশাটা চলে যায়। যদি 2-1টা মুরগি থেকে যায় তার থেকে দেখা যাবে আবার 10-12 দিন পরে আবার পুরো মুরগিরই আপনার এই প্রবলেমটা হবে। এই জন্য আপনার রক্ত আমাশার মেডিসিন চালানোর ক্ষেত্রে প্রথম 3 দিন একটানা 72 ঘন্টা তাকে মেডিসিনটা দিতে হবে। 72 ঘন্টা পরের 2 দিন আপনি 2 বেলা করে দিবেন, মানে 16 ঘন্টা চলবে। এটা হচ্ছে মেডিসিন চালানোর সঠিক নিয়মটা। এই মেডিসিন চালানোর পরে কোনো সময় আপনি কোনো রকমের ভিটামিন চালাইতে পারবেন না, কারণ ভিটামিন ওই সময় মুরগির শরীর দুর্বল থাকবে, ভিটামিনটা আপনি নিতে পারবো না। এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও শেষে আলোচনা করব।